প্রথম থেকে শুরু করলাম, ঠিক আছে? আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের? করি কি ভালো আছো সবাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ম্যাম। আচ্ছা, তোমাদের এতদিন আমি প্যালিনোলজি থার্ড ইয়ারে হচ্ছে প্যালিনোলজি ক্লাস নিতাম, আজকে প্যাথোলজি শুরু করছি, প্ল্যান প্যাথোলজি যেটা। তো তোমরা যে প্ল্যান প্যাথোলজি জানো যেটা কি, উদ্ভিদের প্ল্যান প্যাথোলজি মানে কি, উদ্ভিদের রোগ নিয়ে, তো উদ্ভিদের রোগ তত্ত্ব, উদ্ভিদের রোগ তত্ত্ব নিয়ে আলাপ আলোচনা। হ্যাঁ, উদ্ভিদ বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান বা কৃষি বিজ্ঞান পারো, যে কৃষি বিজ্ঞানের যে শাখায় উদ্ভিদের রোগ, হ্যাঁ, রোগের কারণ, তারপর প্রতিকার, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়, সেটাকে বলা হয় কি, প্ল্যান্ট প্যাথোলজি, ঠিক আছে? তো এই প্ল্যান্ট প্যাথোলজি তিনটা গ্রিক শব্দ, তিনটা গ্রিক, ফাইটন, প্যাথোস এবং লগোস। ফাইটন মানে হচ্ছে, দেখা যাচ্ছে স্লাইডটা, তোমরা দেখতে পাচ্ছ স্লাইডটা? জি ম্যাম, ফাইটন, হ্যাঁ, প্ল্যান্ট প্যাথোলজি বা ফাইটোপ্যাথোলজি তিনটা গ্রিক শব্দ। ফাইটন যেটা অর্থ হচ্ছে উদ্ভিদ, প্যাথোস দুঃখ বা কষ্ট কিংবা রোগ, লজিক্স হচ্ছে কি, জ্ঞান বা তত্ত্ব। এই তিনটা গ্রিক শব্দের সমন্বয়ে ফাইটোপ্যাথোলজি শব্দটা এসছে, ঠিক আছে? তো এই বললাম যে রোগ বিজ্ঞান বা রোগ তত্ত্ব বলছি, ফাইটোপ্যাথোলজি। তো তাহলে রোগটা কি, আমরা যেহেতু উদ্ভিদ নিয়ে পড়ছি, তো রোগটা হচ্ছে কি, যে একটা দেহের অস্বাভাবিক অবস্থা। হ্যাঁ, অস্বাভাবিক অবস্থাটা কি, যে যেটা হচ্ছে যে ধরো যে স্বাভাবিক করতে পারে না, বা কোনো কারণে যদি দেহে কোনো মানে স্বাভাবিক অবস্থা থেকে যে অস্বাভাবিক কোনো ইয়া দেখা যায়, বা হচ্ছে যে স্বাভাবিক জীবনচক্র চলতে পারে না, কিংবা হচ্ছে কি কোনো হলো জীবের বা উদ্ভিদাংশের কোনো কোনো অংশের মৃত্যু হতে পারে বা ড্যামেজ হয়ে যেতে পারে, বা বিভিন্ন ধরনের অস্বাভাবিকতা দেখা যায়, সেক্ষেত্রে সেটাকে বলা হয়, সেই ধরনের অস্বাভাবিকতাকে বলা হয় রোগ বলা হয়। মানুষ তো কথা বলতে পারি, যে আমাদের যেহেতু আমরা বলতে পারি, আমাদের কোনো অসুবিধা হলে বা অসুস্থতা যখন হই, তখন আমরা সেটা কি প্রকাশ করতে পারি। উদ্ভিদের ক্ষেত্রে কি হয়, উদ্ভিদ তো সেটা, উদ্ভিদ তো কথা বলতে পারে না, তাই না? উদ্ভিদের সেটা কি প্রকাশ করা যায়, প্রকাশ করে না। কিন্তু আমরা বুঝি কিভাবে, যে একটা উদ্ভিদ সুস্থ উদ্ভিদ বলো বা একটা ভাবে রোগ আক্রান্ত হচ্ছে বা রোগ অসুস্থ হয়ে যায়, সেটা তার কি, তার কিছু বাহ্যিক বা দৃশ্যমান, হ্যাঁ, অবস্থা দেখলে আমরা বুঝতে পারি যে সেই উদ্ভিদটা কি সুস্থ হয়েছে বা অস্বাভাবিকতা দেখে। হ্যাঁ, তো এখানে দেখো যে একটা উদ্ভিদের ছবি, একটা আমি স্লাইড দেখাচ্ছি, দেখো এটা দেখতে পাচ্ছ, এটা একটা গাছের ছবি, কি গাছ, এটা বোঝা যায় কিছুটা, উদ্ভিদের এই অংশটা হচ্ছে কি টমেটো গাছ, হ্যাঁ, মাটির নিচে থাকে যে অংশটা সেটা হচ্ছে মূল, তোমরা জানো। এই অংশটা হচ্ছে কাণ্ড, এগুলো পাতা, তারপর ফুল আছে। একটা স্বাভাবিক উদ্ভিদ যখন সুস্থ উদ্ভিদ থাকে, তখন সে কি করে, তার এই স্বাভাবিক সবকিছুই কি ঠিক থাকে। এই অংশটা দেখো, তাই না, হ্যাঁ, এই অংশটা কিছুটা কি, যে স্পট দেখা যাচ্ছে, দাগ দেখা যাচ্ছে, কালারিং হলে অবশ্য ভালো হতো। তো এই অংশটুকু গেলে এগুলো কি রোগাক্রান্ত, আমি দুইটা দুইটা ছবি দুইটা জিনিস এই পাশ থেকে দেখা যাচ্ছে, দেখো যে এইগুলো কি স্বাভাবিক অবস্থা এই যে উদ্ভিদের। তো এই যে রোগাক্রান্ত হয়েছে, কারণটা কি, কারণ আমি আসবো পরে বলছি, যে বিভিন্ন কারণে হতে পারে, পরিবেশগত কারণ বা প্যাথোজেনের কারণ, এবং বিভিন্ন কারণে কি হতে পারে যে গাছ উদ্ভিদটা কি রোগাক্রান্ত হতে পারে। তো রোগ পরে যে অস্বাভাবিকতা দেখা যায়, এটা একটা স্বাভাবিক উদ্ভিদের ছবি, আর এই পাশে যে যে স্পট গুলো দেখতেছো, দাগ গুলো দেখতেছো, বা যে ফলটা কুকড়ে আছে, যে এই জায়গাটা কাণ্ডে, যে এটা কি এখানে লেখা ক্রাউন, ঠিক আছে, এটা হচ্ছে উইল্ট, পাতায় যে ফ্রুট রট, ফলের পচন, যেটা রট হচ্ছে কি পচন, যে শুট ব্লাইট, লিফ ব্লাইট, এগুলো কি রোগাক্রান্ত অংশ উদ্ভিদের। তো বিভিন্ন কারণে যে এইগুলো দেখা যায়, তখন সেটাকেই বলা হয় এই উদ্ভিদের এই যে অস্বাভাবিকতা, স্বাভাবিক অবস্থার থেকে যে এই অস্বাভাবিকতা, সেটাই হচ্ছে রোগ বলা হয়। তো এই রোগের কথা যেটা বললাম, যে সর্বপ্রথম এই যে রোগের কথা বলছি, যে রিয়াটা, তো এটা যদি ইতিহাসটা যদি দেখো, যে একটা সময় মনে করা হতো, এটা আছে যে একটা সময় প্রাচীনকালে মানুষের মনে মনে করতো যে ঈশ্বরের রাগের কারণে বা রাগ হয়ে বা কোপ যেটাকে বলে, হ্যাঁ, বা এই মানুষের উপর বিরূপ হয়ে কি করেছে, যে মানুষ যখন কোনো খারাপ কাজ করেছে, হয়তো এই কারণে রোগ হয়েছে উদ্ভিদের, ঠিক আছে, যে খাদ্যশস্য একটা সময়, সে তোমরা আয়ারল্যান্ডে যে দুর্ভিক্ষটা হয়েছিল সেটা নিশ্চয়ই, তাই না, তোমরা ছত্রাক পড়তে গিয়ে ফার্স্ট ইয়ারে পড়েছো ছত্রাক, তখন তোমরা দেখেছো যে শুরু করেছো যে লেড ব্লাইট একটা হয়েছিল আয়ারল্যান্ডে 1840 সালে, তখন
একটা বিরাট একটা মানে খাদ্যশস্যের যেমন ধস নেমেছিল যে অনেক মানুষ দুর্ভিক্ষে মারা গেল, হচ্ছে প্রায় 1.5 মিলিয়ন লোক কি হয়েছিল যে তারা ওই দেশ ছেড়ে চলে গিয়েছিল। তো এই খাদ্যশস্যের কথাটা বললাম যে এই যে খাদ্যের যে ইয়াটা যেটা শস্যের যে রোগগুলো ইয়াটা হয় যে ইয়াটা, তো মনে করতো যে ঈশ্বর বুঝি রাগ করে খারাপ আচরণের কারণে রাগ হয়ে কি হয়েছে উদ্ভিদের রোগ হয়েছে, মনে করা হতো যে রোগগুলো এমনি এমনি হয়, মনে করা হতো রোগটা রোগ হলো ঈশ্বরের রাগের একটা ইয়া। তো এই ধারণা থেকে রোমানরা এক সময় কিন্তু একটা পূজা করতো যে গমের যে রাস্ট বা মরিচার রোগ হয় কিংবা ইয়াতে তারা রাস্ট রবিগো নামক রাস্ট দেবতাকে পূজার জন্য কি করতো খুশি করার জন্য একটা ধরো কালো মেষ বা লাল সরি একটা লাল মেষ বা লাল কুকুর তারা কি করতো উৎসর্গ করে রবি গেলিয়া একটা উৎসব পালন করতো, যাতে মনে করতো যে ঈশ্বর হয়তো তুষ্ট হয়ে তাদের কি শস্যের রোগ। হ্যাঁ, এটা একটা ধারণা প্রচলিত ছিল। তারপর ধরো যে মানে এটা একদম অনেক আগের প্রথম দিকের ঘটনা থিওফাস্টাস, যাকে আমরা জানি যে কি উদ্ভিদ বিজ্ঞানের জনক, তাই না? সেই থিওফাস্টাস উনি প্রথমে দেখলেন যে খাদ্যশস্যের যে শস্যের যে রোগগুলো হয় সেই রোগগুলো কিভাবে হয়, সেই রোগগুলো মানে মনে করতেন যে পাহাড়ের থেকে নিম্নাঞ্চলের দিকে রোগগুলো বেশি দেখা যায়, বিশেষ করে খাদ্যশস্য বা ডাল জাতীয় শস্যের ক্ষেত্রে এই রোগটা কি বেশি দেখা দেয়। তখন মনে করা হয় যে তখন পর্যন্ত ধারণা ছিল না যে কোনো প্যাথোজেনের কারণে উদ্ভিদের রোগ হতে পারে। তো এই জিনিসটা যে মনে করতো যে স্বতঃস্ফূর্তভাবে উদ্ভিদ রোগ হয়, এটা থিওফাস্টাসের সময়কার কথা বলছি যে খ্রিস্টপূর্ব 300। তখন এই ধারণাটা মনে করা হতো যে কি ঈশ্বরের রাগের কারণে এই রোগটা হচ্ছে, তো এমনি আপনা আপনি কি যে রোগ হচ্ছে জীবের কারণে বা কোনো প্যাথোজেন দ্বারা যে হতো তখন এই ধারণা ছিল না। এই মতবাদটাকে বলা হচ্ছে যে স্বতঃস্ফূর্তভাবে যে রোগ সৃষ্টি উদ্ভিদের, এই মতবাদটাকে স্পন্টেনিয়াস থিওরি বা এবায়োজেনেসিস থিওরি। প্রায় 2000 পর্যন্ত এই ধারণাটাই প্রচলিত ছিল। হ্যাঁ, এই এবায়োজেনেসিস বা স্পন্টেনিয়াস বা স্বতঃস্ফূর্ত মতবাদ, হ্যাঁ অজীবীয় মতবাদ যেটা, এটা তো এই সময়টাই রোগতত্ত্বের কি বলা হয় অন্ধকার যুগ। যদি বলা হয় যে রোগতত্ত্ব 2000 বছর পর্যন্ত যে যুগটা ছিল সেটাকে বলা হয় যে রোগতত্ত্বের অন্ধকার যুগ, কারণ তখন পর্যন্ত যে কোনো প্যাথোজেন বা জীবের দ্বারা যে উদ্ভিদে রোগ হতো সে সম্পর্কে কোনো ধারণা ছিল না। পরবর্তীকালে অ্যান্টনি ভন লিয়েনহুক কি করেছিলেন যে উনি সবাই যে অ্যান্টনি ভন লিয়েনহুক কি করেছেন, উনি একটা ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কার করেছিলেন, তাই না? যে মাইক্রোস্কোপে কি করেছিলেন যে ব্যাকটেরিয়া পর্যবেক্ষণ করেছিলেন, অণুজীব দেখেছিলেন। তো ওই আবিষ্কারের পরে দেখা গেলো আস্তে আস্তে যে জীবাণু দ্বারা, জীবাণু পর্যবেক্ষণ দেখা গেলো যে ব্যাকটেরিয়া দ্বারা বলো ছত্রাক দ্বারা বলো এগুলো জীবাণু দ্বারাও কি হতে পারে উদ্ভিদের রোগ হতে পারে। হ্যাঁ, তো এই যে জীবাণু দ্বারা হতে পারে যে বা জীবাণু তত্ত্ব, হ্যাঁ, বা জার্ম থিওরি অফ প্ল্যান্ট প্যাথোলজি, এই তত্ত্বটা সর্বপ্রথম প্রতিষ্ঠা করেছে অ্যান্টনি বেরি, যাকে বলা হয় কি রোগ তত্ত্বের জনক। এই যে একটা ছবি দেখেছো, ফাদার অফ প্ল্যান্ট প্যাথোলজি বা মডার্ন প্ল্যান্ট প্যাথোলজির জনক বলা হয় অ্যান্টনি বেরিকে, হেনরিক অ্যান্টনি বেরি। উনি একজন কি ছিলেন, জার্মান সার্জন মাইক্রোলজিস্ট মাইক্রোবায়োলজিস্ট ছিলেন। উনি প্রথম জীবাণু তত্ত্বের যে যে জার্ম থিওরি অফ প্ল্যান্ট প্যাথোলজি, যেটা হচ্ছে কি জীবাণু দ্বারা হয়, যে স্মার্ট ছত্রাক তোমরা পড়েছো, সব ছত্রাক পড়তে গিয়ে তোমরা তো ছত্রাক পড়ে এসছো, জানো যে ছত্রাক কি করে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে, বিশেষ করে শস্যের রোগ গুলো, যেমন হচ্ছে যে গমের রাস রোগ সৃষ্টি করতে পারে, তারপর হচ্ছে তারপর ভুট্টার রোগ সৃষ্টি করতে পারে, তারপর হচ্ছে ওই যে পাকসিনি, তোমরা পড়েছো না যে পাকসিনিয়া গ্রামিনিস টিটিসি কি করে, এটা গম এই প্রথম বলেছেন যে অ্যান্টনি বেরি প্রথম বলেছে যে এই যে রাস ছত্রাকটা গমের সেটার জন্য তার কি এই ছত্রাকটা দুইটা পশুদের প্রয়োজন, একটা গম একটা হচ্ছে বারবেরি, দুইটা উনি প্রথম বলেছে। এরপর হচ্ছে যে মরিচা রোগ বা স্মার্ট রোগ বা স্মার্ট যেটা আলগা ভূষা রোগ বা রাস ছত্রাকে যেটা আবিষ্কার, এটা উনি প্রথমে। মোট কথা হচ্ছে যে জীবাণু দ্বারা যে উদ্ভিদের রোগ হতে পারে এই সম্পর্কে ধারণা উনি প্রথম দিয়ে, যদিও ধারণা প্রথম দিকে যে পিয়ের অ্যান্টনি মাইকেলি, তোমরা নাম মাইকেলি কে বলো, মাইকেলি নাম আগে শুনেছো, মাইকেলি কে, মাইকেলি কে ছিলেন ছত্রাক তত্ত্বের কি জনক। উনি যদিও জীবাণু দ্বারা যে ছত্রাক দ্বারা রোগ হয় উদ্ভিদের সেটা বলেছে, কিন্তু এটা প্রতিষ্ঠা করেছেন কে অ্যান্টনি বেরি, যে অনেকগুলো উদ্ভিদের কি যে রোগ ছত্রাক দ্বারা হয় বা জার্ম থিওরি প্রতিষ্ঠা করেছেন
যাকে বলা হয় আধুনিক রোগতত্ত্বের জনক বলা হয়। তো হলো কি রোগতত্ত্বের ইতিহাস যদি বলতে যাই যে মোটামুটি সংক্ষিপ্ত ভাবে আরেকজনের না যিনি হচ্ছে কি তোমরা সবাই জানো যে কেশি কার্য করতে পারবে তাই না, ককেশী কার্য রবার্ট কচ করেছে যে জীবাণু দ্বারা বা কোন প্যাথোজেন দ্বারা কোন রোগ হয় সে সম্পর্কে কি করেছে চারটা নীতি দিয়েছে, নীতি আবিষ্কার করেছে যেগুলোকে কি বলা হয় যে কেশী কার্য বলা হয়। ঠিক আছে, তোমরা যখন রোগতত্ত্ব পড়বে ককেশী কার্যটাও তোমাদেরকে পড়তে হবে যে এটা অনেক সময় টিকা হিসেবে বা ছোট কোশ্চেন হিসেবেও আসে যে কোনটা হ্যাঁ ককেশী কার্যটা। আচ্ছা, একজন বিজ্ঞানী জার্মান বিজ্ঞানী কোন উনি কি করেছে উনি প্রথম একটা যে রোগতত্ত্বের উপর যে বই প্রতিষ্ঠা বই সর্বপ্রথম যে বইটা 1858 সালে কি বইটার নাম ডিজিজ অফ কার্পস দেয়ার কজ এন্ড দেয়ার কন্ট্রোল মানে হচ্ছে শস্যের রোগ রোগের কারণ এবং হচ্ছে নিয়ন্ত্রণ, এই বইটা রোগ সংতত্ত্বের সর্বপ্রথম বই বা পুস্তক সেটা জার্মান বিজ্ঞানী এই বইটা কি করেছে যে সর্বপ্রথম এটা বইটা প্রকাশ করেছেন। ঠিক আছে, আর যদি বলি যে রোগ তাই কি রোগ সম্পর্কে সংজ্ঞা যদি দিতে চাও যে বলতে চাও যে যেটা আমি বললাম যে উদ্ভিদে হ্যাঁ কি একটা অস্বাভাবিক অবস্থা স্বাভাবিক অবস্থা থেকে যেটা কি অস্বাভাবিক একটা অবস্থা যে স্বাভাবিক জীবনযাপন সে করতে পারে না উদ্ভিদের কোনো অংশ বা অংশ বিশেষ কি ড্যামেজ হয়ে বা হচ্ছে কি একেবারে বিনষ্ট হয়ে যেতে পারে। অ্যাগ্রোস তোমরা যখন রোগতত্ত্ব পড়বে অ্যাগ্রোসের নামটা বিশেষভাবে কি অগ্রগণ্য যেটা যে উনি রোগতত্ত্বের ব্যাপারে বিশেষ অবদান আছে উদ্ভিদ রোগ বিজ্ঞানের ক্ষেত্রে উনি একটা উদ্ভিদ রোগের একটা সংজ্ঞা দিয়েছে যেটা হলো যে উদ্ভিদ রোগ হলো প্যাথোজেনিক অণুজীব বা পরিবেশগত কারণে উদ্ভিদ কোষের এবং টিস্যুর অনুক্রমিক অদৃশ্য বা দৃশ্যমান সারা কার্যকলাপ বা উদ্ভিদের অখণ্ডতায় প্রতিকূল পরিবর্তন ঘটায় এবং এর ফলে কি হয় আংশিক দুর্বল হয়ে যায় উদ্ভিদ বা উদ্ভিদের কোনো অংশ বিশেষের বা উদ্ভিদটার মৃত্যু হতে পারে। কি কঠিন লাগছে কথাটা অ্যাগ্রোসের সংজ্ঞাটা এটা হচ্ছে হ্যাঁ অ্যাগ্রোস একটু বড় একটু বড় তোমরা সহজ ভাষায় বলতে পারো যে উদ্ভিদ রোগটা হচ্ছে যে কি একটা অস্বাভাবিক অবস্থা যার ফলে কি হয় যে তার মানে সেটা হতে পারে কি কোনো অণুজীব বা প্যাথোজেন যেটা কি সংক্রমণ ঘটায় তাই না জীবাণু সংক্রমণ বা অণুজীব বা পরিবেশের প্রতিকূলতার কারণে হতে পারে। যখন কজ পড়াবো যে রোগের কারণ হলো তখন তোমরা ওটা আরো ডিটেলসে জানতে পারবে যে বিভিন্ন পরিবেশগত কারণেও কি হতে পারে রোগের সৃষ্টি হতে পারে বা হচ্ছে কোনো অণুজীবের কারণে হতে পারে যার ফলে কি হয় যে উদ্ভিদের ভিতরে যে কোষগুলো থাকে বা টিস্যুগুলো ড্যামেজ হতে পারে বা উদ্ভিদের স্বাভাবিক কার্যকলাপ ব্যাহত হতে পারে। হ্যাঁ, তারপর কিংবা হতে পারে কি আর অংশ বিশেষে কি বিনষ্ট হয়ে যেতে পারে কিংবা সম্পূর্ণ উদ্ভিদটা মৃত্যু হতে পারে, এটাই হচ্ছে উদ্ভিদ রোগ। ঠিক আছে, যে উদ্ভিদ রোগের ফলে এক বা একাধিক এই যে বললাম যে এক বা একাধিক কারণে হতে পারে বা একটা কারণেও হতে পারে কিংবা হচ্ছে যে এক বা একাধিক দৃশ্যমান বা অদৃশ্য কেন বললাম যে ভিতরে যদি কোনো টিস্যুতে কোনো সমস্যা দেখা দেয় বা অসুবিধা হয় সেগুলো তো আমরা বাইরে থেকে দেখতে পাই না, আমরা বাহ্যিক বৈশিষ্ট্যগুলো দেখি সেগুলোকে কি আমরা দৃশ্যমান দৃশ্য বলি তাই না, মরফোলজিক্যাল যে ফিচারগুলো দেখি আমরা সেটা বাহ্যিক দিক থেকে দেখি, সেই যে অসুবিধাগুলো সেটাও হচ্ছে কি একটা রোগ বলা যায় যে উদ্ভিদের স্বাভাবিক অবস্থা থেকে কি অস্বাভাবিক অবস্থাটা সেটাই হচ্ছে রোগ। তো আমরা কি জানলাম যে আমরা জানলাম যে ফাইটোপ্যাথোলজি কাকে বলে তার হচ্ছে কি আবিষ্কার রোগতত্ত্বের প্রতিষ্ঠাতা জানলাম জানলাম ইয়াটা সংজ্ঞাটা বলতে পারবো। এরপর আসো যে স্কোপ অফ প্ল্যান্ট প্যাথোলজি ইতিহাস না ইতিহাস বলেছি হ্যাঁ ইতিহাস বলা হয়েছে সংজ্ঞা। এখন দেখো যে রোগতত্ত্বের ইয়াটা কি পরিসরটা কি তো যে কোনো কিছুরই যে পরিসর বলতে বোঝায় যে কোন ব্যাপ্তিটা বা পরিধিটা তাই না যে কোন কোন কিসের সাথে রিলেটেড এটা এই যে রোগতত্ত্ব বলছি যে রোগের কথা আমরা তো আসলে কি উদ্ভিদ রোগতত্ত্ব একটা আমরা খাদ্যের জন্য সম্পূর্ণভাবে কি উদ্ভিদের উপর নির্ভরশীল তাই না যে সেই হিসেবে যে উদ্ভিদের রোগটা বেশ গুরুত্বপূর্ণ একটা এই রোগতত্ত্বেরও বিশাল একটা গুরুত্ব রয়েছে কারণ হচ্ছে কি যে উদ্ভিদ যদি আমরা খাদ্যশস্যের উপর যেহেতু সরাসরি ডিপেন্ডেন্ট আমাদের সত্যি কথা মানে যেটা যে আমরা দৈনন্দিন সবকিছুর জন্য বা আমাদের নিত্য প্রয়োজনীয় বলো বা আমাদের অপরিহার্য চার মৌলিক যে চাহিদাটা খাদ্যের জন্য আমরা সরাসরি কি খাদ্যে উদ্ভিদের উপর নির্ভরশীল তো উদ্ভিদ যদি কোনো কারণে রোগাক্রান্ত হয়ে যায় সেটা কি আমাদের জন্য ক্ষতি হতে পারে এমন কি হতে পারে কি যে খাদ্য অভাব দেখা দিতে পারে অভাবটা এমন পর্যায়ে যেতে পারে যে একসময় কি মহামারী হতে পারে তাই না জীবন নাশে একটা যায় তো উদ্ভিদ রোগের ব্যাপ্তিটা একটা বিশাল একটা যে অনেকগুলো পয়েন্ট আছে হুমকি হতে পারে হ্যাঁ সেটা হতে পারে উদ্ভিদ এটা উদ্ভিদ রোগের পরিসরটা কি জন্য এটা
দেখো যে উদ্ভিদ রোগের কারণ অনুসন্ধান, যে কোন কারণে রোগটা হয়েছে। আমি কজ যখন পড়াবো আর একটু ডিটেলসে যাব, এখানে জাস্ট হচ্ছে পরিসরের জন্য হেডিং এ কথাটা যে উদ্ভিদ রোগের কারণ অনুসন্ধান যে কিছু হয়েছে। হ্যাঁ, উদ্ভিদ রোগের যে উদ্ভিদ রোগের কারণ অনুসন্ধান হচ্ছে উদ্ভিদ রোগের উদ্দেশ্য এবং কাজ। রোগের কারণ যদি জানা না থাকে তাহলে আমরা সেটা কি দমন করতে পারি না, যে কোন কারণে হয়েছে, কোনো প্যাথোজেনের কারণে হয়েছে নাকি কোনো পরিবেশের প্রতিকূলতার কারণে হয়েছে, সেটা সেটা আমাদেরকে প্রথমে জানতে হবে এবং সেই অনুযায়ী সেটা কি ব্যবস্থা করতে হবে। তার মানে কি উদ্ভিদ রোগের রোগতত্ত্বের হচ্ছে কি যে এটার একটা কারণ অনুসন্ধান করা, যে রোগ কোন রোগের কারণে এই রোগটা উদ্ভিদের রোগ হয়েছে। এরপর আসো উদ্ভিদ রোগ নিয়ন্ত্রণ। আমরা যদি কারণটা জানি তাহলে কি করতে পারবো, যে উদ্ভিদ রোগের নিয়ন্ত্রণ করতে পারবো, যে কোন কারণে হয়েছে সেটা কি প্যাথোজেনের কারণ নাকি কোনো পরিবেশের কারণে হয়েছে। যদি আমরা সেটা জানি তাহলে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা করতে পারবো বা নিয়ন্ত্রণ করতে পারবো। ঠিক আছে, আচ্ছা তাহলে কি হবে যে আরেকটা জিনিস হচ্ছে যে উদ্ভিদের পরিচর্যা সম্পর্কে জানতে পারবো। পরিচর্যা কেন পরিচর্যা, আমরা যেমন হচ্ছে কোনো একটা গাছ যখন লাগানো হয়, যে আমরা আমরা অনেক সময় কি করি গাছ লাগানোর পরে এটাতে বিভিন্ন ধরনের সার প্রয়োগ করা হয়, তাই না? যেমন গাছ যে পরিচর্যা করে সে জানে যে এইটুকু সার দিলে গাছটা এইটুকু বৃদ্ধি পাবে বা এই সারটা ফলনটা বৃদ্ধি পাবে বা এটা হবে। তো সঠিক পরিচর্যা যদি জানা যায় বা কোন বীজ থেকে কোন ফলটা পাওয়া যাবে, ফসলটা পাওয়া যাবে, কিভাবে রক্ষণ করতে হবে এবং পরিচর্যা করলে কিভাবে সঠিক পরিচর্যা করলে উৎপাদনটা বৃদ্ধি পাবে বা ফলনটা বৃদ্ধি পাবে, অল্প সময় সম্পর্কে জানাটা হচ্ছে কি সম্পর্কে জানাটা হচ্ছে কি যে উদ্ভিদের পরিচর্যা। ঠিক আছে, এরপর আসলে রোগের পূর্বাভাস। পূর্বাভাসটা আগে থেকেই যদি আমি জানা দেওয়া যায় যে যে কোনো কিছু সম্পর্কে আগে নিউজ প্রদান করাটা সেটাকে হচ্ছে কি পূর্বাভাস বলা যায়। রোগের ক্ষেত্রে পূর্বাভাস দরকার কাদের, মাঠ পর্যায়ে কৃষকদের দরকার। কারণ অনেক সময় দেখা যায় যে রোগের প্রকোপ বা কারণ বা একটা সিজনে থাকে, যে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন প্রতিকূল পরিবেশ বা আবহাওয়ার কারণে বা কোনো একটা প্যাথোজেনের সংখ্যা বেড়ে যায় বা প্যাথোজেনের কারণে কি দেখা যায় যে রোগের প্রকোপ বেড়ে যায়। তো ওই সময়টা কি করণীয় বা এর আগে যে প্রিকশন বা রোগটা হলে কি করতে হবে সে সম্পর্কে পূর্বাভাস আগে থেকেই জানিয়ে দেওয়াটা পূর্বাভাস। সে সম্পর্কে কি করা হয় যে রোগের পূর্বাভাস প্রদান করা হয় কাদেরকে, যারা মাঠ পর্যায়ে কাজ করে, যে রোগের পূর্বাভাসটা পূর্বেই জানিয়ে দেওয়াটাকে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করাটা হচ্ছে রোগতত্ত্বের পরিসরের মধ্যে পড়ে। ঠিক আছে, এরপর আসো পোষক পরজীবী পারস্পরিক ক্রিয়া সম্পর্কে ধারণা পড়ো। পারস্পরিক যে ক্রিয়া ইন্টারাকশন সেটা সম্পর্কে ধারণা প্রদান। পরজীবী যেটা বা প্যাথোজেন যেটা বলতেছি, যেটা আক্রমণে উদ্ভিদে কিংবা হচ্ছে বংশগত পরিবর্তন হয় সেই সম্পর্কে ধারণা প্রদান করাটা হচ্ছে কি রোগতত্ত্বের একটা উদ্দেশ্য। আচ্ছা, আরেকটা পয়েন্ট আছে যে রোগ প্রতিরোধক্ষম প্রকরণ শনাক্তকরণ। তো এই রোগতত্ত্বের একটা উদ্দেশ্য হচ্ছে কি রোগ প্রতিরোধক্ষম সংক্রমণ কি শনাক্তকরণ এবং হচ্ছে যে কৃষি এবং হর্টিকালচারে এর ব্যবহার, তাই না? কৃষি এবং এগ্রিকালচার এবং হচ্ছে হর্টিকালচারে এর ব্যবহার রোগ প্রতিরোধ ক্ষমতা, বিশেষ করে যে আমরা যেটা কৃষিতে যে মাঠ পর্যায়ে যে ফসলগুলো উৎপাদন করি, বিশেষ করে খাদ্যশস্য বলো, ডাল শস্য বলো, বিভিন্ন সবজি যেগুলো চাষাবাদ করা হয় বা হর্টিকালচারে উদ্যানে যেটা চাষাবাদ করা হয় সেগুলো কি রোগ প্রতিরোধক্ষম কিনা, হ্যাঁ, বা সেই সেই প্রকরণ গুলো শনাক্ত করার কাজেও কি এটা একটা রোগতত্ত্বের পরিসরের মধ্যে পড়ে। এরপর আসলে যে ফল এবং বীজ সংরক্ষণ, ফল এবং বীজ কিভাবে সংরক্ষণ করতে হবে, কিভাবে খাদ্যশস্য সংরক্ষণ করলে সেটা কি ঠিকভাবে জার্মিনেশন হবে বা হচ্ছে যেটা ভালো থাকবে, বা গুদামজাত করা হয় অনেক সময় সিড প্রিজার্ভ করা হয় বা ফসল সংরক্ষণ করা হয়, শস্য সংরক্ষণ করা হয়, সেটা কিভাবে সংরক্ষণ করলে ভালো থাকবে বা গুদামে কি উপাদান থাকলে কিভাবে পরিবেশটা রাখলে যে ভালো থাকবে, সেসব বিষয়ে তথ্য প্রদান করা রোগতত্ত্বের একটা কি পরিসরের মাঝে পড়ে বা রোগতত্ত্বের একটা উদ্দেশ্য হতে পারে। তোমরা পরিসর দিয়ে অনেক সময় কি স্কোপটাও স্কোপ বা উদ্দেশ্য সম্পর্কে এটা অবজেক্টস ও বলা যায়। ঠিক আছে, এরপর আসো যে জীববিজ্ঞানের অন্যান্য শাখার সাথে এটা সমন্বয়। উদ্ভিদ রোগতত্ত্ব মানে বর্তমানকালে যে একটা অনেক বিশাল বা ব্যাপক সমৃদ্ধি লাভ করেছে খুব স্বাভাবিক, কারণ হচ্ছে যে আমরা আগেই বলেছি যে উদ্ভিদের সাথে মানুষের একটা কি আমরা সরাসরি ডিপেন্ডেন্ট খাদ্যের জন্য, তাই না? আমরা উদ্ভিদের উপর নির্ভরশীল। মানুষ যেহেতু খাদ্য তৈরি করতে পারে না, উদ্ভিদ কি করে খাদ্য তৈরি করে সেটার উপর আমরা পুরোপুরি ডিপেন্ডেন্ট। তো উদ্ভিদ যদি রোগাক্রান্ত হয়, হ্যাঁ, সেটা হতে পারে খাদ্যশস্য, হতে পারে ডাল শস্য, বিভিন্ন ধরনের উদ্ভিদের কথা বলছি, সব ধরনের উদ্ভিদের এখানে আসছে। কেউ যদি বলি যে সেটা রোগাক্রান্ত হয় তাহলে সেটা কি হবে, সেটা মানুষের জন্য কি ক্ষতির কারণ হয়ে যাবে। তো যে জিনিসটা যে উদ্ভিদের জীববিজ্ঞানের অন্যান্য শাখা আরো যে শাখাগুলো আছে, যে ফিজিওলজি বা শারীরবিদ্যা বলো, প্ল্যান্ট ব্রিডিং বলো, মাইক্রোবায়োলজি, ইকোনমিক বোটানি, হর্টিকালচার,
বায়োটেকনোলজি, ইকোলজি ইত্যাদি অনেক ক্ষেত্রে কি করে রোগতত্ত্বের ব্যাপক প্রসার ঘটেছে। এই সমস্ত শাখার বিকাশে কি করে উদ্ভিদ রোগতত্ত্ব যেমন সহায়তা করছে, তেমনই এই শাখার জ্ঞানকে উদ্ভিদ রোগতত্ত্বের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ সহকারে কি করা যায় যে কাজে লাগিয়ে উদ্ভিদ এবং কি ফসলের বা উৎপাদনের কি করা যায়, ফসল উৎপাদনে ব্যবহারের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখছে, যে কোনটা যে জীববিজ্ঞানের যে শাখার সাথে অন্যান্য শাখার সাথে যেটা বললাম, যে ফিজিওলজির কথা বললাম, ইকোলজির কথা বললাম, ইকোনমিক বটানি বললাম, বায়োটেকনোলজি বলো, ব্রিডিং বলো, ব্রিডিং এ কি হয় যে উন্নত জাতের কি সংকরণের মাধ্যমে কি করা হয়, উন্নত জাত বা ভ্যারাইটি উৎপাদন করা হয় কোথায়, ব্রিডিং এ, সেক্ষেত্রে কি এই প্যাথোলজিটা কি রিলেটেড উৎপত্তি ভাবে, তাই না, যে রোগের সম্পর্কে আমরা জানতে পারি, তাই না, যেহেতু আমরা কি ব্রিডিং এ কি করা হয় যে সংকরণের মাধ্যমে উন্নত প্রকরণ তৈরি করা হয়, সেক্ষেত্রে কি করা যায় রোগের তত্ত্বের ধারণাটা যদি থাকে তবে সেটা কাজে লাগানো যায়। আচ্ছা, টাইম যদি শেষ হয়ে যায় আবার কিন্তু ঢুকবে, ঠিক আছে, আচ্ছা, ফসলের উৎপাদন, ফসলের উৎপাদন বৃদ্ধি কিভাবে, যে রোগ প্রতিরোধ ক্ষমতা যদি প্রকরণ যদি জানা যায়, শনাক্ত করা যায়, বা রোগ দমন উপযোগী ছত্রাক বারক বা বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইডস বলো, পেস্টিসাইডস বলো, এগুলো এইগুলোর সঠিক বা সুষ্ঠু প্রয়োগের মাধ্যমে কি করা যায়, উৎপাদন কিভাবে বাড়ানো যায়, সেটাও একটা এই প্ল্যান্ট প্যাথোলজি একটা স্কোপের মধ্যে পড়ে, ঠিক আছে, যে ফসলের উৎপাদন বৃদ্ধি। তোমরা ফাঙ্গিসাইড জানো, পেস্টিসাইড জানো, তাই না, হার্বিসাইড, এগুলো নাম তো শুনেছ অবশ্যই, তাই না, ফাঙ্গিসাইড কি ছত্রাক বারক। তো আরেকটা আছে পয়েন্ট, যেটা যে ক্ষুধার্ত মানুষের খাদ্যের যোগান, তো রোগবালাইয়ের কারণে এখন প্রতি বছর দেখা যায় যে কোটি কোটি মানুষের ক্ষেত্রে মানে বিভিন্ন রোগের কারণে কি হয়, ফসল নষ্ট হয়ে যায়, কীট পতঙ্গের কারণে বলতে পারো বা আবহাওয়ার কারণে বলো, আবহাওয়ার কারণে কোনটা হয় সেটা জানো, যে তুমি যে প্রতিকূল পরিবেশে যে বন্যা হচ্ছে, বন্যায় বলো যে ফসল ডুবে যাচ্ছে, বা বিভিন্ন ধরনের বলো যে প্যাথোজেনের কারণে যদি বলো যে কীট পতঙ্গ তো লেগে আছে, বা অতিরিক্ত মিনারেল টক্সিসিটি বলো বা ওয়েদারের কারণে বলো, সবকিছুর কারণে কি হতে পারে যে ফসলে বিনষ্ট হতে পারে বা উৎপাদন হ্রাস পেতে পারে, সেক্ষেত্রে কি হয় যে এইগুলো রোগতত্ত্বের জ্ঞান কাজে লাগিয়ে, হ্যাঁ, বা উৎপাদন কারণে ওই যে আবহাওয়ার যে ফরকাস্ট যেটা বললাম, যে পূর্বাভাস যদি আগে পাওয়া যায় যে এই সময়টা, এই যে রিসেন্ট তোমরা দেখেছো, খেয়াল করেছো নেত্রকোনার দিকে হাওড়ে ধান খুব দ্রুত কাটা হলো, কিসের জন্য, কিভাবে, যে বন্যার আশঙ্কায়, তাই না, খুব দ্রুত ধান হ্যাঁ, সেটা হলে কি কৃষকদের এই যে পূর্বাভাসের কথা বললাম, সেই পূর্বাভাসটাও এটাও এক ধরনের কি আবহাওয়ার কারণে, প্রতিকূলতার কারণে যাতে ফসলের ক্ষতি না হয় সেটার কারণে কি করা হয়েছে, যে এটা পূর্বাভাস কৃষকদের প্রদান ছিল, যার জন্য কৃষকরা সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পেরেছে, তাই না, এটা একটা পূর্বাভাস ছিল ইয়ার মধ্যে পড়ে। তো ক্ষুধার্ত মানুষের যে খাদ্য কথা বললাম, যে রোগবালাইয়ের কারণে যে বিভিন্ন প্রতি বছর যে কোটি কোটি খাদ্যশস্য নষ্ট হচ্ছে, তার ফলে কি হচ্ছে উৎপাদন কমে যাচ্ছে, বা বলো যে ফসলের হানি হচ্ছে, সেটাতে কি মানুষের খাদ্যাভাব দেখা দিচ্ছে। তো এই খাদ্যাভাবের জন্য মানে খাদ্যাভাব যাতে দেখা না দেয় বা উৎপাদন বৃদ্ধি পায়, যাতে কম সময়ে বা হচ্ছে যে কম জায়গার মধ্যে বেশি পরিমাণে উৎপাদন বৃদ্ধি পায়, সেটার জন্য কি করে যে সেটার উদ্দেশ্য বা সামাজিক অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করা হচ্ছে রোগতত্ত্বের একটা উদ্দেশ্য। তো এই হচ্ছে মোটামুটি ভাবে যেটা বললাম, যে স্কোপ বা প্ল্যান্ট প্যাথোলজির যেটা যে স্কোপ বা অবজেক্টস বলো বা উদ্দেশ্য, এই কারণগুলো তোমরা কি বুঝতে পারছো এই পর্যন্ত কেউ পড়েছি, আমার কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে? লাইভে যখন ক্লাস নেই তখন শুধু তোমরা আমাকে শুনতে পারো, তাই না, তোমরাও বুঝতে পারো, কারণ লাইভে অনেক সময় যে ক্যামেরাটা বলো বোর্ডটা দেখা যায় না, বা অনেক সময় খুব দ্রুত লিখে মুছে ফেলি, এর একটা ব্যাপার থাকে। তো এখন হচ্ছে কি আমরা করলাম কি স্কোপ করলাম, এরপর আসো আচ্ছা, এরপর যদি আসি আমরা স্কোপের পরে আসি কজেস অফ প্ল্যান্ট ডিজিজ, এই যে রোগের কারণ বলছিলাম যে, আচ্ছা আর কেউ কি রেকর্ডিং হচ্ছে তো, তাই না, ইয়ে তোমার এখানে জি ম্যাম রেকর্ড হচ্ছে, হ্যাঁ রেকর্ড হচ্ছে ম্যাম, আচ্ছা ঠিক আছে, শোনো যেটা বলছিলাম যে রোগের কারণ আমরা স্কোপ করলাম, রোগের কারণ রোগের কথা বলছি, তাহলে রোগের কারণটা কি, কারণটা হতে পারে বিভিন্ন, তো এটাকে মোটামুটি ভাবে দুইটা ভাগে ভাগ করা হয়, এক হচ্ছে কি অ্যাবায়োটিক ফ্যাক্টরস, এক হচ্ছে বায়োটিক ফ্যাক্টরস। বায়োটিক অ্যাবায়োটিক হচ্ছে অজীবজ, অজীবজ অজীবী উপাদান বা অজীবজ উপাদান, বায়োটিক ফ্যাক্টর সেটা তো বুঝতে পারছো যে জীবীয় উপাদান বা কারণ, হ্যাঁ চার্ট দেখতে পাচ্ছ,
ইন্টেন্সিটি এগুলো কি? আসো প্রথমে অ্যাবায়োটিক ফ্যাক্টরস আমরা দেখি। অ্যাবায়োটিক ফ্যাক্টরস, এই এটা ছিল, এটা কি অ্যাবায়োটিক ফ্যাক্টরস? এটা শুধু দেওয়াটা ঠিক হয়নি। আচ্ছা দেখতে পাচ্ছ, আমি বলে দিচ্ছি। আচ্ছা অ্যাবায়োটিক ফ্যাক্টরস যেটা বললাম যে নিউট্রিশনাল অ্যাবনরমালিটিস, নিউট্রিশনটা কি? এই যে একটা প্রথমে ছবি দেখিয়েছিলাম, দেখেছো না যে উদ্ভিদ মাটির নিচে যে অংশটা থাকে কি থাকে? মূল থাকে, তাই না? উদ্ভিদ কি করে? মূল থাকে, জি ম্যাম। থেকে বিভিন্ন ধরনের নিউট্রিশন সে গ্রহণ করে, তাই না? তোমরা জানো নিউট্রিশন ফ্যাক্টরস কোনগুলো? তো কতগুলো আছে? মেজর ফ্যাক্টরস আছে, মাইনর ফ্যাক্টরস, তাই না? নিউট্রিশনাল ফ্যাক্টরস, মাইনর ফ্যাক্টরস। হ্যাঁ, তো মাইনর ফ্যাক্টরস এবং মেজর ফ্যাক্টরস এরকম তোমরা পড়েছো, প্রায় 16টা উপাদান পড়েছো, যে খনিজ পুষ্টি আছে, যে উদ্ভিদ কি করে, উদ্ভিদের মূল দ্বারা মাটি থেকে সে শোষণ করে, ঠিক আছে? শোষণ করে, হ্যাঁ। তো এই মিনারেল, এই উপাদানগুলো যে উদ্ভিদ মাটি থেকে গ্রহণ করছে, সেগুলোর মধ্যে ধরো যে অনেক সময় দেখা যায় যে টক্সিসিটি বেড়ে যায়, মানে অতিরিক্ত পরিমাণ থাকার ফলে যে এক ধরনের বিষক্রিয়া দেখা যায়, সেটা হচ্ছে কি মিনারাল নিউট্রিশন, একটা হচ্ছে মিনারাল টক্সিসিটি, বেশি উপাদান। আবার অনেক সময় দেখা যায় যে যে উপাদানগুলো যেটুকু প্রয়োজনে দরকার সেটুকু পাচ্ছে না, বিশেষ করে অত্যাবশ্যকীয় উপাদানগুলোর ক্ষেত্রে, যে এসেনশিয়াল বা মেজর উপাদানগুলোর ক্ষেত্রে, সেগুলো যদি কোনো একটি বা একাধিকের যদি ডেফিসিয়েন্সি হয় সেটা বা ঘাটতি হয়, যেটা উপাদানটা উদ্ভিদ সঠিকভাবে না পায়, তবে সেটাকে বলা হয় যে নিউট্রিশন ডেফিসিয়েন্সি। তো নিউট্রিশনাল অ্যাবনরমালিটিস বা পুষ্টি উপাদানের অস্বাভাবিকতা, যেটা একটা অজীবীয় কারণ, সেটাতে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, আর এটা হচ্ছে কি নিউট্রিশন মিনারেল টক্সিসিটি। তো যার ফলে কি হয় যে এটার জন্য উদ্ভিদের যদি খনিজ পুষ্টিগুলো তোমরা যখন পড়েছো তখন নিশ্চয়ই দেখেছো যে যখন উদ্ভিদের কোনো একটা জিনিসের ডেফিসিয়েন্সি হচ্ছে, কোনো একটা যেমন সোডিয়াম বলো, পটাশিয়াম বলো, নাইট্রোজেন বলো, এগুলো কি উদ্ভিদের জন্য অত্যাবশ্যকীয় উপাদান। নাইট্রোজেনের অভাবে কি হয় উদ্ভিদের? ক্লোরোসিস হয়ে যায়, তাই না? যে ক্লোরোসিস হলে কি হয় যে উদ্ভিদের পাতাটা কি ইয়েলো বর্ণ হয়ে যায়, তাই না? যে পাতাটা উপরে অগ্রভাগটা কুকড়ে যায়, পাতার বর্ণটা ইয়েলো হয়ে যায়। তোমাদের এটা চোখে পড়ছে কিনা জানি না, অনেক সময় দেখা যায় যে উদ্ভিদের পাতাগুলো কি হয় যে পাতার কালার প্রথমে বিবর্ণ হয়ে যায়। এক একটা মিনারেলস এর জন্য এক এক রকম সিমটম দেখা যায়, সেই সিমটম গুলো আমরা যখন সিমটম পড়বো, রোগ লক্ষণ, তখন তোমাদেরকে আরেকটু ডিটেলসে পড়াবো, ডিটেলসে আরেকটু ছবিও দেখাবো যে কি হতে পারে, যে কোন রোগের কারণে কোন উদ্ভিদের কিরকম সিমটম দেখা যায়। এই যে বললাম যে পাতার কি চেঞ্জ হয়ে যায়, এই যে ইয়েলোইশ কালার দেখা যাচ্ছে না, একটা পাতাটা কি থাকে আমরা জানি যে পাতার অংশটা কি উদ্ভিদের যে শোষণ প্রক্রিয়া হয় সবুজ, সবুজ অংশ কোথায়? পাতায় হয়, তাই না? আবার এই পাতার অংশটা, এই যে বললাম যে ক্লোরোসিস হতে পারে বা ইয়েলোইশ কালারটাও কি হতে পারে, ক্লোরোসিস এর একটা সিমটম যা হচ্ছে কি পাতাটা বিবর্ণ হয়ে যাবে, হলুদ কালার হয়ে যাবে। তো সোডিয়াম বলো, পটাশিয়াম বলো, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, এগুলো হচ্ছে উদ্ভিদের কি অত্যাবশ্যকীয় উপাদান। আবার উপাদান আছে যেমন কপার বলো, জিঙ্ক বলো, বোরন, মোলিবডেনাম, এই উপাদানগুলো হচ্ছে কি মাইনর উপাদান। এই উপাদানগুলো তো ডেফিসিয়েন্সি তো বিভিন্ন ধরনের সিমটম উদ্ভিদে দেখা যায়। হ্যাঁ, আবার হচ্ছে কি যে কি বললাম যে এই যে উপাদানগুলো খনিজ পুষ্টি, এই উপাদানগুলো কি উদ্ভিদ কি করে মূল দ্বারা শোষণ করে, যা আবার কি করে জাইলেম কি করে সেটাকে উপরে উদ্ভিদের কাণ্ডের মধ্য দিয়ে উপরে অংশে কি প্রেরণ করে, তাই না? আর পাতায় কি তৈরি হয়, পাতায় খাদ্য প্রস্তুত হয়, তাই না? শোষণ প্রক্রিয়া, সেটা আবার কি করে উদ্ভিদের ভিতরে যে টিস্যু গুলো আছে ফ্লোয়েমটা সে নিয়ে আসে উদ্ভিদের ভিতরে দিকে আসে। তো এই যে উদ্ভিদের ডেফিসিয়েন্সির কথা বললাম, যদি ডেফিসিয়েন্সি দেখা যায়, মিনারেল টক্সিসিটি দেখা যায় যে অতিমাত্রায় থাকলে টক্সিসিটি হয়ে যায়, আবার যদি কম থাকে প্রয়োজনের তুলনায় সেক্ষেত্রে হয় কি এটা ডেফিসিয়েন্সি হয়ে যায়। তো এই ডেফিসিয়েন্সি বা টক্সিসিটির কারণে উদ্ভিদের কি হয়, এই যে বললাম যে খাতা যে পাতার কালারটা বিবর্ণ হয়ে গেলে কি হবে, এই অবস্থাতে কি হবে না, সার শোষণ হবে না, তাই না? খাদ্য প্রস্তুত হবে না, বুঝতে পারলাম? আবার যদি টক্সিসিটি হয় তাহলে কি হয় যে মূলের বিভিন্ন ধরনের পচন রোগ তৈরি হয়, তাই না? মূলটা বিনষ্ট হয়ে যায় বা আস্তে আস্তে কাণ্ডটা বিনষ্ট হয়ে যায়, এরকম বিভিন্ন ধরনের সিমটম উদ্ভিদে দেখা দিতে পারে। তো এটাও একটা কি
রোগের কারণ যে মিনারেল টক্সিসিটি কিংবা হচ্ছে যে মানে বিষক্রিয়া মানে অতিমাত্রা ইয়া করার জন্য বা হচ্ছে কি কোনো প্রয়োজনীয় পুষ্টির ডেফিসিয়েন্সি বা অভাবের কারণেও হতে পারে উদ্ভিদের ইয়াটা একটা রোগের কারণ হতে পারে, ঠিক আছে, যে ভিতরে টিস্যুগুলো যার ফলে নষ্ট হয়ে যায়, তাই না? আচ্ছা, এটা হচ্ছে কি মিনারেল টক্সিসিটির কারণে কি হতে পারে সেটা একটা ছবি, ঠিক আছে, যে অতিরিক্ত অতিমাত্রা যদি মিনারেল খনিজ পুষ্টি যে উদ্ভিদ গ্রহণ করে বা থাকে সেটা কি টক্সিসিটি হয় বলে উদ্ভিদের যে সিমটম গুলো দেখা যায় সেটাই একটা। এরপর আসো সেকেন্ড পয়েন্ট, কি হতে পারে অজীব উপাদানের মধ্যে পেস্টিসাইড এক্সপোজার, কি যে অনেক বিভিন্ন ধরনের কি পেস্টিসাইড ইউজ করা হয়, তাই না, জমিতে, যে আমরা কি করি যে বিভিন্ন ধরনের জমিতে যেমন সার কীটনাশক দিতে পারি বা বিভিন্ন রকমের রাসায়নিক সার দিতে পারি, অনেক ক্ষেত্রে অনেক সার করে কি করে যে পেস্টিসাইড কি করে টক্সিফিক্ট করে, হ্যাঁ, টক্সিসিটি তৈরি করা হয় বা সঠিক পরিমাণে না দেওয়ার কারণেও কিন্তু অনেক সময় কি হয় যে উদ্ভিদে বা উদ্ভিদে কি হতে পারে ক্ষতি হতে পারে, ঠিক আছে, উৎপাদন হ্রাস পেতে পারে বা উদ্ভিদটা কি মারা যেতে ড্যামেজ হয়ে যেতে পারে, ঠিক আছে। এরপরে পয়েন্টে আসো এনভায়রনমেন্টাল পলিউটেন্টস, এনভায়রনমেন্টাল পলিউটেন্টস কোনগুলো, সেটা হতে পারে পরিবেশগত যে ইয়াটা বললাম যে একটু আগে বন্যার কথা বললাম, তাই না, যে বন্যা একটা যেটা পানি পানি, তাই না, সেটা পানির জন্য হতে পারে বা পানিতে অনেক সময় কি হয় যে বিভিন্ন ধরনের দূষণ এনভায়রনমেন্টাল পলিউটেন্টস দূষণ কথা তো থাকতে পারে, আবার বায়ুতে অনেক সময় কি হয় যে দেখা যায় যে ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রি ওখানে দেখা যায় যে বিভিন্ন ধরনের দূষিত পদার্থ বা দূষিত গ্যাস বিশেষ করে হচ্ছে ওজনটা বলো সালফার ডাইঅক্সাইড নাইট্রোজেন অক্সাইড এগুলো এই পরিমাণগুলো বায়ুতে মিশে যায়, অতিরিক্ত পরিমাণ বাতাসে থাকলে সে কি করে যখন এটার ঘনত্ব বেড়ে যায় এই দূষিত পদার্থগুলোর সেটা কি হয় এয়ারটা হয়ে যায়, তাই না, সেই ধরনের পলিউটেন্টকে বলা হয় যে এয়ার এনভায়রনমেন্টাল পলিউটেন্ট, সেটা কি এয়ার পলিউশন হতে পারে বা ওয়াটার পলিউশন হতে পারে, কি হয় যে আস্তে আস্তে বাতাসটা কি করে যে ওই কোনো এলাকার বিশেষ বিশেষ রিজনের ক্ষেত্রে বলো যে অনেক সময় কি কোনো কোনো অঞ্চলে রিজনে দেখা যায় যে সালফার ডাইঅক্সাইড বা ওজন বলো বা নাইট্রোজেন বের হয়ে কি করে যে বিভিন্ন বিশেষ করে যেগুলোতে পাওয়ার প্লান্টস থাকে বা ফ্যাক্টরিজ থাকে বা অটোমোবাইল থাকে সেগুলোতে সেই এলাকাগুলোতে কি থাকে যে দূষণের মাত্রাটা বেশি পরিমাণে থাকে, যার ফলে যে অনেক সময় ইটের ভাটা, তোমরা ইটের ভাটা বলো তো ইটের ভাটা কি হয় তুমি যদি ফসলের ক্ষেত থাকে সেখানে কি হয় যে ফসলের ব্যাপক ক্ষতি হয়, তাই না, যে সেখান থেকে ক্ষতি হয়, হ্যাঁ, ফসলের ক্ষতি হয়ে যায়, তো এটা একটা কারণ যে রোগের কারণ কি এনভায়রনমেন্টাল পলিউটেন্টস, অনেক সময় দূষিত পদার্থ কি হয় যে অনেক সময় যে অ্যাসিড বৃষ্টি হয় সেটা তুমি শুনেছো, তাই না, অ্যাসিডের মধ্যে কি অ্যাসিড বৃষ্টি হয় যে কোনো কোনো এলাকা সেক্ষেত্রে পানিটা কি করে সরাসরি ফসলে পড়লেও কি হয় ফসলের ক্ষতি হতে পারে, তাই না, এটাও একটা উদ্ভিদের রোগের কারণ যে এয়ার পলিউটেন্টস বলো বা এনভায়রনমেন্টাল পলিউটেন্টস বলা হয় যেটাকে। এরপর আসো এক্সট্রিম ওয়েদার কন্ডিশন, এক্সট্রিম ওয়েদার কন্ডিশন কোনটা, যে উদ্ভিদের যে চরম অবস্থা যেটা প্রতিকূল অবস্থা, চরম প্রতিকূল অবস্থা সেটা হতে পারে যে অতি বৃষ্টি হতে পারে বা হচ্ছে বা অতি তাপমাত্রা হতে পারে কিংবা খুব কম তাপমাত্রা নিম্ন তাপমাত্রা হতে পারে। যদি প্রথমে আসি যে কোল্ড ইনজুরি বা নিম্ন তাপমাত্রার কথা যদি বলি, যে শীত প্রধান দেশে কি হয়, শীত প্রধান দেশে বছরে একটা সময় কি হয় যে সারা বছর যেহেতু শীত প্রধান দেশে যে বরফে আচ্ছাদিত থাকে উদ্ভিদের বৃদ্ধির জন্য আমরা তো জানি যে উদ্ভিদের কি দরকার, আলো দরকার, তাপমাত্রা দরকার, তাই না, নির্দিষ্ট পরিমাণে তাপমাত্রা দরকার, তো সেক্ষেত্রে কি হয় যে গ্রিন হাউস গুলো, তাই না, যে শীত প্রধান দেশে কি করা হয় উদ্ভিদগুলো গাছগুলো কি বছরে যখন একটা নির্দিষ্ট সময়ে কি সূর্যের আলো থাকে তখন কি করে ওটাকে কিভাবে তারা সংরক্ষণ করে যে গ্রিন হাউস বানিয়ে কি করে ওখানে কি করে গাছপালা বা প্রয়োজনীয় শস্যের কি আবাদ করে চাষ ইয়া করে যে গ্রিন হাউস ওখানে ওখানে তাপমাত্রাটা কম, তো উদ্ভিদের জন্য আমরা জানি যে একটা নির্দিষ্ট পরিমাণে তাপমাত্রা দরকার, কোল্ড ইনজুরি অনেক সময় লো টেম্পারেচার কি করে যে উদ্ভিদের কুড়ির ক্ষেত্রে বলো ফুলের ক্ষেত্রে বলো বা ফলের ক্ষেত্রে বলো ঠিকভাবে প্রস্ফুটিত হয় না, তাই না, যে তোমরা ভার্নালাইজেশন নাম শুনেছো ফটোপিরিয়ডিজম শুনেছো পড়েছো না, এগুলো যে দেখা যায় যে অনেক সময় যে কম সময়ে বা দিন রাত্রি দৈর্ঘ্য কমিয়ে কি করা হয় যে ফুল ফল উৎপাদন করা হয় সেটাকে কি বলা হয় মনে আছে ফটোপিরিয়ডিজম শুনেছো, আচ্ছা অতি তাপমাত্রা বা অতি নিম্ন তাপমাত্রা যার ফলে এটা কি হয় ফসলের ক্ষতি হতে পারে বা রোগের একটা কারণ হতে পারে। এরপর আসো লো ইন্টেনসিটি, এটা কি যে অনেক সময় দেখা যায় যে উচ্চ তাপমাত্রা মানে আলো, উচ্চ আলোতে তো উদ্ভিদের অসুবিধা হয় না, তাই না, সাধারণত সমস্যা কোনগুলো
যখন কম আলো থাকে, বিশেষ করে ইনডোর প্লান্টস যেগুলো বাসার মধ্যে যেগুলো ইয়া করা হয়, অনেক সময় দেখা যায় যে সব উদ্ভিদকে আমরা বাসায় ইয়া পারি, ঘরে রাখতে পারি, রাখতে পারি না, তাই না? যে অনেক আমাদের কি দরকার, সূর্যের আলো দরকার। হ্যাঁ, তো এরকম আর কি, যে উদ্ভিদের জন্য কোনটা দরকার, যে এটাও একটা, যে দেখা যায় যে অনেক সময় উদ্ভিদ কিছু গাছ আছে বাসায় এনে রাখলে কি হয়, আস্তে আস্তে ইয়েলো কালার হয়ে যায়, তাই না? যে তারপর আস্তে নষ্টই হয়ে যাবে, গাছের কোনো অংশ বিশেষ আস্তে আস্তে অংশ বিশেষ থেকে পুরো গাছটাই মারা যেতে পারে। তো উদ্ভিদের জন্য কি দরকার, যে একটা নিয়ন্ত্রিত বা কি মানে একটা সুনিয়ন্ত্রিত বা প্রয়োজনীয় কি দরকার, আলো দরকার, যার ফলে উদ্ভিদে কি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে ঠিক ইয়াতে, যার জন্য কি হয়েছে এটা একটা নিম্ন আলো বা কম আলো, উচ্চ আলো বলো বা কম আলোতে, সেটাও একটা উদ্ভিদের রোগের কারণ হতে পারে, যে তার স্বাভাবিক প্রয়োজনীয় আলো যখন না পায় তখন সেই উদ্ভিদটা কি হতে পারে, রোগাক্রান্ত হয়ে যেতে পারে, রোগের একটা কারণ। তো এই যে বললাম যে নিউট্রিশনাল অ্যাবনরমালিটিস বললাম, তারপর হচ্ছে এনভায়রনমেন্টাল পলিউটেন্টস বললাম, যে পেস্টিসাইড বললাম, এক্সট্রিম ওয়েদার বললাম, লো এবং হাই ইন্টেনসিটি বললাম, এই সবগুলোই হচ্ছে প্রিয় কারণ উদ্ভিদে কিসের, উদ্ভিদের রোগের কারণ। এরপর আসো জীবীয় কারণ। জীবীয় কারণ মানে কি, জীব দ্বারা উদ্ভিদের যে রোগ হয় সেটাকে বলা হয় জীবীয়, সেগুলোকে বলা হয় জীবীয় কারণ। সাধারণত যে জীবগুলো উদ্ভিদে সংক্রমণ ঘটায় বা রোগ ঘটায় সেগুলোকে প্যাথোজেন বলা হয়, তাই না? প্যাথোজেন কোনটা, তারা কি করে কোন জীবের উদ্ভিদে মানে যার কি করে সংক্রমণ ঘটাতে পারে বা রোগ সৃষ্টি করতে পারে সেগুলোকে বলা হচ্ছে যে প্যাথোজেন, এবং প্যাথোজেন দ্বারা যে রোগ সেটাকে বলা হয় প্যাথোজেনেসিস। আচ্ছা, তো এই জিনিসগুলো হচ্ছে যেটা যে বললাম যে বায়োটিক কারণের মধ্যে অনেক কারণ আছে, যেটা বললাম যে প্যাথোজেন বললাম, যে কোন জীবিত জীব দ্বারা যখন কোন উদ্ভিদের রোগ হয় সেটাকে বলা হয় সংক্রমণ ঘটায় সেগুলোকে বলা হয় প্যাথোজেন বলা হয়। হ্যাঁ, সংক্রমণক্ষম জীব, আর প্যাথোজেন দ্বারা রোগ সৃষ্টির ইয়াগুলোকে বলা হয় প্যাথোজেনেসিস। বুঝতে পেরেছ? আমার এখানে যে ছবিগুলো দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে, আজকে কি বায়োটিক ফ্যাক্টর শেষ করব? হ্যালো, হ্যাঁ ম্যাম, যদি রেকর্ড হয় শেষ করতে পারেন ম্যাম, আর যদি রেকর্ড আটকে যায় তাহলে আবার নতুন করে রেকর্ড করতে হবে। আচ্ছা, আমার মনে হয় টপিকসটা শেষ হয় ভালো, কারণ না হলে সামনে আগানো যাবে না। এই যে জীবীয় কারণ যেটা বললাম, যে প্যাথোজেন দ্বারা রোগ সৃষ্টির যে কারণ গুলো সেটাকে বলা জীবীয় কারণ। এই যে জার্ম থিওরির কথা বললাম, জার্ম থিওরিটা কে বলেছে, ক্লাস শুরু প্রথমে বলেছিলাম অনেক সময় তোমাদের কি ছোট কোশ্চেন আছে, এখন যদি কুইজ কোশ্চেন নাই যদিও, তারপরে অনেক সময় রূপতত্ত্বের প্রতিষ্ঠাতা কে। আচ্ছা, দেখছো কি বলেছিলি, ছত্রাক, ব্যাকটেরিয়া, মাইক্রোপ্লাজমা, তারপর হচ্ছে কি উচ্চতর পরজীবী উদ্ভিদ, কতগুলো আছে কি আংশিক পরজীবী উদ্ভিদ, পূর্ণ পরজীবী উদ্ভিদ। এই যে স্বর্ণলতা, স্বর্ণলতাটা কি পূর্ণ পরজীবী উদ্ভিদ, তাই না? স্বর্ণলতার কালারটা কি জানো তো? আমরা জানি সবুজ উদ্ভিদ কি হয়, উদ্ভিদ কি হয় সবুজ রং হয়, ফটোসিনথেসিস করতে পারে, স্বর্ণলতা কি পারে ফটোসিনথেসিস করতে? সে আংশিক পরজীবী, না ম্যাম, ওর কালারটা হলুদ মতন হয়, সে সম্পূর্ণ পরজীবী, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, যেহেতু দেহে কোনো কি ক্লোরোফিল নাই, তাই না? সে সম্পূর্ণ পরজীবী। এরপর আসো যেটা নেমাটোড, তাই না? এই যে ছত্রাক, এগুলো কি, এটা হচ্ছে এই এই যে এটা কি প্লাজমোডিয়াম, তুমি এই ইয়া পড়েছো না, না সরি ইয়া পড়েছো, প্লাজমোডিয়াম কিস মিজোমাইসিস আছে ছত্রাকের যে স্লাইম মোল্ড, যেটা পড়েছো কি স্লাইম মোল্ড, জি ম্যাম, যেটাকে বলা হয় প্লাজমোডিয়াম। তারপর হচ্ছে যে স্পোর, হ্যাঁ মাইসিলিয়াম, মাইসিলিয়ামের একটা শাখাকে কি বলা হয় হাইফা বলা হয়, তাই না? এটা ছত্রাকের ক্ষেত্রে তুমি দেখেছো যে ছত্রাক কোন কোন হাইফা ম্যাম কলনি থাকে, যেগুলো হচ্ছে ছত্রাকের কনিডিয়াম, তাই না? এগুলো অল্টারনেটিভে দেখেছো, ফুজারেমে দেখেছো, তাই না? স্পোর গুলো এক একটাতে এক এক রকম, পাক্সিনিয়াতে আছে ইউরোস্পোর, ইউরোনাইসে পাঁচ ধরনের, চার ধরনের স্পোর দেখা যায়, যেটা পাঁচ ধরনের স্পোর দেখা যায় পাক্সিনিয়াতে দেখা যায়, এগুলো কনিডিয়াম, কতগুলো দ্বিকোষী, কতগুলো বহুকোষী, এরকম বিভিন্ন ধরনের স্পোর দেখা যায়। তো এই যে ছত্রাকের দ্বারা কথা বললাম, যে ছত্রাক হচ্ছে কি প্রায় 8000 ধরনের ছত্রাক রয়েছে, যা কি করে যে জীব, ছত্রাক
প্রায় 8000 টাইপের আছে যেটা কি করে যে উদ্ভিদে রোগ তৈরি করতে পারে ঠিক আছে কি করে যে এই যে ছত্রাকে দেখো যে দেখালাম যে ছবিটা যে প্লাজমিডিয়াম বলে যে হাইফিয়ামাইসিটিসগুলো কি করে উদ্ভিদের দেহে প্রবেশ করে কি করে রোগ সৃষ্টি করে যে প্যাথোজেন দ্বারা যে রোগ সৃষ্টি করে সেটা হচ্ছে জীবীয় কারণ এই দেখো ছত্রাক এটা সবাই চিনো তাই না দেখি সবচেয়ে কি বলি যে মাশরুম বলি তাই না ব্যাঙের ছত্রাক মাশরুম বলা এটা জি না তো ছত্রাক প্রায় 8000 প্রজাতি আছে যেগুলো দ্বারা কি হয় উদ্ভিদে রোগ হতে পারে তাই না রোগ হয় একটা বলো রোগে এটা হলো ছত্রাকের হাইফা আমি এতক্ষণ জীবীয় রোগের কথা বললাম একটা রোগের কথা বলা যায় তোমরা পাক্সিনিয়ার কথা বললাম তাই না পাক্সিনিয়া গ্যানিসটিটিস যেটা কি করে যে গমের মরিচা রোগ বা রাস্ট ডিজিজ তৈরি করে তারপর আরেকটা আছে স্মার্ট রোগ তাই না আলগাবসা যেটা অস্ট্রেলিয়া ম্যাডিস তৈরি করে ছত্রাক তারপর হচ্ছে ফাইটোপ্থোরা ইনফেস্টেশন সেটা কি করে যে গোলালুর লেড ব্লাড রোগ তৈরি করে তাই না যে আয়ারল্যান্ডে এই গোলালু লেড ব্লাডের কারণে কি হয়েছিল যে দুর্ভিক্ষ পর্যন্ত হয়ে গিয়েছিল তাই না এটা এগুলো হলো ছত্রাক ঘটিত রোগ তোমরা রাজ্যপাস পড়েছো কাঁঠালের যে কাঁঠালের যে রোগ তৈরি করে হ্যাঁ রাজ্যপাস ছত্রাকটা তারপর হচ্ছে অল্টারনারিয়া ফুজারিয়া বিভিন্ন ধরনের ছত্রাক আছে যেগুলো কি করে উদ্ভিদে রোগ তৈরি করতে পারে প্রায় 8000 প্রজাতির ছত্রাক রয়েছে যা উদ্ভিদে রোগ তৈরি করে রোগের কারণ উদ্ভিদে আচ্ছা এটা আসলে ব্যাকটেরিয়া তোমরা ব্যাকটেরিয়া জানো ব্যাকটেরিয়া কি এটা আদি এবং হচ্ছে এককোষী একটা জীব প্রায় 200 প্রজাতির প্যাথোজেন আছে যে রোগ সৃষ্টি করতে পারে উদ্ভিদের তাই না ব্যাকটেরিয়া আবার বিভিন্ন ধরনের হতে পারে কতগুলো কি বেসিলাস আছে কতগুলো কি দণ্ডাকার কতগুলো ককাস কতগুলো কমাকৃতির কতগুলো কি টিএমভি ভাইরাস সরি ব্যাকটেরিয়ার মধ্যে এই বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া করে উদ্ভিদের বিভিন্ন ধরনের রোগ তৈরি করতে পারে তাই না কি কি করতে ব্যাকটেরিয়ার ব্লাইট তৈরি হয় ব্যাকটেরিয়া লিফ তৈরি হয় ব্যাকটেরিয়ার ব্লাস্ট তৈরি হয় ধানের ক্ষেত্রে এগুলো বিভিন্ন ধরনের রোগ তৈরি হতে পারে এই যে দেখো অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউবিফেসিয়েন্স হ্যাঁ তারপর হচ্ছে এগুলো বিভিন্ন গল তৈরি হয় ব্লাইট তৈরি হয় ব্লাস্ট তৈরি হয় বিভিন্ন ধরনের রোগ তৈরি হয় কোথা ব্যাকটেরিয়া দ্বারা এরপর আসো আরেক প্রকার জীবের কথা বলছি যে ভাইরাসের কথা ভাইরাস দ্বারা কি হয় যে ভাইরাস বললে তো এখন বলা লাগে এখন আমরা সবাই খুব আতঙ্কিত ভাইরাস নিয়ে তাই না ভাইরাস সম্পর্কে সবাই জানি এই করোনা ভাইরাস হচ্ছে করোনা ভাইরাসের কারণে সবাই খুব আতঙ্কিত রোগ সৃষ্টি করছে ভাইরাস সম্পর্কে আমরা যতটা না জানতাম এখন করোনা ভাইরাস আমাদেরকে সেটা জানান দিয়ে গেছে তাই না সবাইকে হাড়ে হাড়ে পাইটায় পাইয়ে দিচ্ছে যে কি অবস্থা কি আসল আমরা কি শঙ্কায় দিন কাটাচ্ছি আর কি তো যাই হোক ভাইরাসের কথা যদি বলি ভাইরাস তো হচ্ছে অকোষী একটা জীব সেটা কি করে যে এই যে একটা অদৃশ্য একটা জীব তাই না এটা ইলেকট্রন মাইক্রোস্কোপে কি দেখা যায় বলো এটা ইলেকট্রন মাইক্রোস্কোপে ভাইরাসটাকে দেখা যায় ভাইরাস বিভিন্ন আকারের হতে পারে বিভিন্ন রকমের তোমরা ভাইরাস যখন পড়েছো একটা ছবি দেখাচ্ছি এই ছবিটা দেখো ওবাকো মোজাইক ভাইরাস তাই না দণ্ডাকার ভাইরাস বিভিন্ন ধরনের ভাইরাস হতে পারে গোলাকার ভাইরাস বেসিলাস ভাইরাস তাই না এটা উদ্ভিদের কি করে রোগ সৃষ্টি করে তাই না ভাইরাসে কি থাকে প্রোটিন কোড হিসেবে একটা যে কোনো একটা নিউক্লিক অ্যাসিড হিসেবে ডিএনএ বা আরএনএ যে কোনো একটা কি থাকে নিউক্লিক অ্যাসিড হিসেবে থাকতে পারে কোনো কোনো গুলো আবার উদ্ভিদে তৈরি করে রোগ তৈরি করে কোনো কোনো প্রাণীতে তৈরি করে রোগ সৃষ্টি করে ভাইরাস সম্পর্কে আমরা সবাই জানি যে ভাইরাসটা কি করে যে এটা সংক্রমণক্ষম কখন যখন সেটা কোনো জীবিত জীবের সংস্পর্শে আসে তাই না এবং পোষক কোষের বাইরে সে কি থাকে নির্জীব থাকে সংক্রমণ অক্ষম থাকে তাই না যখন সেটা কোনো পরজীবী বা কোনো জীবিত জীবের সংস্পর্শে আসে তখন সেটা কি করে এবং রোগ সৃষ্টি করে এর বাইরে সে কি করে তা কি করে নির্জীব থাকে ঠিক আছে তো এরকম টিবি ভাইরাস টোবাকো মোজাইক ভাইরাস তারপর টমেটো বুশি স্ট্যান্ড ভাইরাস লিফলাস ভাইরাস এগুলো বিভিন্ন ধরনের ভাইরাস দ্বারা উদ্ভিদের বিভিন্ন ধরনের রোগ তৈরি হয় ঠিক আছে একটা জীবীয় কারণ রোগের ক্ষেত্রে এই যে রোজ মোজাইক ভাইরাস তারপর হচ্ছে টোবাকো সেটা তো তোমরা টিএমভি ভাইরাস পড়ার সময় অনেক জেনেছো যে এটা কি করে যে তামাক কলসে পাতার রোগ তৈরি করে এরপর আসো নিমক্স এটা একটা প্যারাসাইটিক জীব এটা কি সাধারণত উদ্ভিদের মূল দ্বারা মানে মাটির নিচে যে অংশটা থাকে মূল মূল সাধারণত মূল বলো বিশেষ করে যে পেঁয়াজ টমেটো আলু এগুলোতে রোগ তৈরি করে কোন এই প্যারাসাইটটা কোনটা নেমাটোডটা সাধারণত এটা হচ্ছে ডিমের মাধ্যমে এটা কি করে এটা রিপ্রোডিউস করে এগের মাধ্যমে ঠিক আছে ডিমের মাধ্যমে এটা এক ধরনের পরজীবী যেটা উদ্ভিদের রোগ তৈরি করে সাধারণত উদ্ভিদের মূল বলো বা মাটির নিচে যেগুলো থাকে যে ফসলগুলো যেমন হচ্ছে টমেটো থাকতে পারে তারপর হচ্ছে আলু থাকতে পারে পেঁয়াজ থাকতে পারে এই উদ্ভিদগুলোর রোগ সৃষ্টি করে কোনটা নেমাটোড ঠিক আছে রুট নট রোগ সৃষ্টি করে
দেখো নট সৃষ্টি করতে শুরু আরেকটা ছবিটা থেকে নেমাটোড দ্বারা যে স্টাফ গুলো এরপর আসো যে মাইকোপ্লাজমা মাইক্রোপ্লাজমার কথা বললাম সেটাও একটা প্যাথোজেন বা জীবাণু যেটা দ্বারা জীবীয় কারণ উদ্ভিদের রোগ সৃষ্টি করে মাইক্রোপ্লাজমা এই ছবিটা হচ্ছে মাইক্রোপ্লাজমা ছবি ঠিক আছে আমরা আরেকটা পয়েন্ট বলেছিলাম যেটা কি বলেছিলাম যে পরজীবীর কথা পরজীবীটা কি সম্পূর্ণ পরজীবী না আংশিক পরজীবী কতগুলো উদ্ভিদ আছে যেগুলো কি দেখো এদের দেহে ক্লোরোফিল বা মূল না থাকায় কি হয় যে এরা কি সম্পূর্ণ পরজীবী স্বর্ণলতা সবাই দেখেছো কালারটা কি সোনালি কালার যার জন্য কি বলা হয় এবং লতার মতো অন্য গাছকে কি অবলম্বন করে সে বেঁচে থাকে এবং সেখান থেকে হস্টিয়ার সাহায্যে পুষ্টি সংগ্রহ করে হ্যাঁ যেটা কাসকোটা যেটা স্বর্ণলতা সেটা কি করে যে সরিষার মূলে হয় বা অন্য অনেক গাছেও দেখা যায় যে সেটা পশুকে কি করে পূর্ণ পরজীবী হিসেবে সে থাকে এবং হচ্ছে কি এটা অনেক সময় রোগ সৃষ্টি করে ঠিক আছে আরেকটা আছে যে আংশিক পরজীবী বলা হয় এদের পাতা সবুজ থাকে আর আংশিক পরজীবী কেন সে করে নিজের খাদ্যটা সে নিজে তৈরি করে কিন্তু পোষকের মূলে থেকে ঠিক আছে এবং মূল পোষকের মূল থেকে প্রয়োজনীয় খাদ্য খনিজ লবণ পানি পুষ্টিগুলো শোষণ করে ঠিক আছে যেমন ভুট্টা গাছে রোগ সৃষ্টি করে এগুলোকে বলা হয়েছে আংশিক পরজীবী এগুলো কম হচ্ছে বিভিন্ন ধরনের এই যে কারণগুলো বললাম যে উদ্ভিদের রোগের কারণ বললাম স্কোপ বললাম আশা করি সবাই বুঝতে তোমরা পড়ে পড়ার জন্য আমাদেরকে এই চ্যাপ্টার থেকে বলি যে রোগের সংজ্ঞা তো অবশ্যই পড়বে আধুনিক রোগ তত্ত্বের প্রতিষ্ঠাতা কে সেটা জানবে জানলে সেটা মনে রাখবে তত্ত্বের স্কোপ বা উৎস এবং হচ্ছে অবশ্যই কারণ তোমাদেরকে কারণটা পড়তে হবে রোগের কারণ উদ্ভিদ রোগের যেটা বললাম যে বায়োটিক এবং যেগুলো বললাম তোমরা সকাকারে দেখিয়েছি তোমরা যদি মাস ডিপেন্ড করে তোমরা ছক আকারে দেখাতে পারো এবং যদি বলে যে একটু মার্সের মাস বুঝে তোমরা এই সংজ্ঞাগুলো একটু হাইলাইট করে অবশ্যই এক্সাম্পল দিবে এবং চেষ্টা করবে ছবি দিতে কিন্তু আমি স্লাইড দেখিয়েছি কারণ হচ্ছে যে এই প্যাথোলজিতে ব্যাংক প্যাথোলজিতে অনেকগুলো ছবি আছে প্রচুর ছবি আছে হ্যাঁ ছবি দেখাতে হবে তোমাদেরকে ছবি আঁকতে হবে সে কারণে আরো স্লাইড দেখানো যেহেতু লাইফ সময় সব ছবি আঁকা যায় না বা তোমরা বুঝতেও পারো না এজন্য এটা দেখানো তো তোমরা রোগের কারণটা অবশ্যই পড়বে তোমাদের পরীক্ষার জন্য আরেকটা জিনিস যেটা বলছিলাম যে বলি বলতে যাচ্ছি যে প্যাথোলজি প্রথম থেকে যেহেতু শুরু করেছি ফাইটোপ্যাথোলজি সেটা হচ্ছে তোমাদের কালেকশন আছে তোমরা জানো যে প্র্যাকটিক্যালে কালেকশন জমা দিতে হয় এবং সেটার উপর মার্কস আছে তো অনেক জিনিস সিজনাল পাওয়া যায় এখন যে সিজন চলতেছে এখন সম্ভবত পাট পাবে তোমরা পাট পাবে আখ পাবে পাট শেষের দিকে গাছে ইয়াতে থাকে যে কোটিকম ছত্রাক দ্বারা পাট পাটের একটা কাণ্ড পচা রোগ ঠিক আছে তো স্টেম রোড বলা হয় যেটাকে পাটের কাণ্ড পচা রোগ মেট্রোফোমিনাম ফেসিওলাম তো সেটা হচ্ছে তোমাদের ওই গাছগুলো যখন যেটা পাও সিজনে যে জিনিসটা পাওয়া যাচ্ছে বা লাউ শাকে যেটা পাউডারি একটা হয় ইরাইসিফি ছত্রাক দ্বারা হ্যাঁ পাউডারি মিল্ডে একটা রোগ হয় সেই রোগ তো এই যে সিজনে যে জিনিসগুলো পাবে সেটা কিন্তু এক সিজনে আরেক সিজনে পাবা না ধরো এই মাসে যেটা পেলে নাও থাকতে পারে তোমরা যখন যেটা পাবে চেষ্টা করবে কালেকশন করতে অবশ্যই সেটা ড্রাই হতে ড্রাই করলে ভালো কিছুগুলো আছে আবার ওয়েট কালেকশন করতে হয় যেটা ফরমালিনে রাখতে হয় তোমরা সিজন অনুযায়ী সেটা রাখবে ঠিক আছে যদি তোমরা ছত্রাক কালেকশনের সময় করেছিলে না ওগুলাই অনেকগুলোই ছত্রাকের সাথে যেহেতু ছত্রাক দ্বারা যে রোগগুলো হয় প্যাথোলজির মধ্যে সেগুলো কালেকশন দিতে পারবা যেমন হচ্ছে এখন যে যেটা বললাম যে আর্টোকার্পাস হেটারোফাগাস যেটা হচ্ছে হোস্টের প্যাথোজেন হচ্ছে রাইজোপাস এখন কাঁঠালে মুচি পাবে না তারপরে বললাম আর কি যে কাঁঠালের কথা তারপর হচ্ছে যে যে ইয়াটা বললাম যে পাটের কথা বললাম তারপর লাউ শাকের কথা বললাম এই জিনিসগুলো তোমরা ইরাইসিফি এইগুলো এখনই তোমরা কালেকশন করে নিবে ঠিক আছে যখন যে সিজন অনুযায়ী কালেকশন করে নেবে তোমাদের কাজে লাগবে লাউ ম্যাম লাউ শাকের কি কালেকশন করব শুনতে পাই না ম্যাম শুধু একটা পাউডারের মতো একটা আস্তর হয় সেটাকে বলা হয় পাউডারি মিল্ডো ইরাইসিফি দ্বারা হয় ইরাইসিফি ছত্রাক ছত্রাক ছেড়ে ফ্রেশ চোখ এটাকে ম্যাম শুষ্ক করে ওই যে আমরা যেভাবে করছিলাম সেকেন্ডারি ওইভাবে রাখবো হ্যাঁ রাখতে পারো ড্রাই কালেকশন আচ্ছা প্যাথোলজির ক্ষেত্রে কিছু আছে ড্রাই আছে কালেকশন কিছু আছে ওয়েট কালেকশন ওয়েট কালেকশন হচ্ছে যে ফরমালিনে রাখতে হবে তোমাদেরকে ম্যাম পাটটা তো ড্রাই করা যাবে পাটটা তো শুষ্কটা ড্রাই করা যাবে তো ওয়েট কালেকশন পাটের কাণ্ডটা ওয়েট কালেকশন করবে আচ্ছা ক্লাস শেষ করছি তো তার আগে বলছি যে যেটা বললাম যে আমরা রোগ তত্ত্ব সম্পর্কে প্রাথমিক ধারণা প্রথম চ্যাপ্টার থেকে পড়েছি যে জিনিসগুলো
নেক্সট ক্লাসে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে এটা রেকর্ড থাকলো তোমরা দেখতে পারবে, যারা দেখোনি তাদের জন্য রইলো। সমস্যা থাকলে অবশ্যই তোমরা আমাকে ইনফর্ম করবে, আমি সেই অনুযায়ী তোমাদেরকে ক্লাসে ফিডব্যাক দেওয়ার চেষ্টা করবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, সবার জন্য অনেক শুভকামনা, ভালো থাকো, ধন্যবাদ। ঠিক আছে, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।